নুরুন্নবী চৌধুরী, ভোলা তিন আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মোট তিনবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। নুরুন্নবী চৌধুরী 1968 সালের 1 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা MBA। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, নুরুন্নবী চৌধুরীর পৈতৃক বাড়ি ভোলা জেলায়। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশায় ব্যবসায়ী নুরুন্নবীন চৌধুরী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নুরুন্নবীন চৌধুরী তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে ভোলা তিন আসন গঠিত। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন নুরুন্নবী। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন 1,71,658 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে AKM নজরুল ইসলাম পেয়েছিলেন মাত্র 9,076 ভোট। এর পূর্বে 2010 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।